بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد شمالي تمديني بهيرا، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যদি কারোর থেকে ঋণ নিয়ে থাকি, আমরা সুন্দরভাবে তার ঋণটি শোধ করতে চেষ্টা করব। এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রেওয়ায়েত করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।